রাজনীতিতে সব ধরনের মানুষই আসতে পারেন, প্রত্যেকেই স্বাগত, প্রোভাইডেড তারা রাজনীতিটা করবেন, রাজনীতির কথা বলবেন। রাজনীতি আমি আগেও বলেছি, এখনও বলছি, এই নিয়ে বিতর্কটা সৃষ্টি কেন? এই মিমি নুসরা তমুক সুখেদেরকে দেখে আমাদের মনে হয়েছে, কিন্তু একটা সময় তো ছিল রাজনীতিতে অনুপ কুমার রাজনীতি করতেন, উৎপল দত্ত রাজনীতি করতেন, এদের থেকে বড় তো মিমি নুসরাত হয়ে যায়নি। রাজনীতি থাকতেই পারেন, বিভিন্ন পেশার মানুষ থাকতে পারেন। আর বিচারপতি এর আগেও পি শিবকুমার, তিনি অন্ধ্রপ্রদেশের তিনি যাজ ছিলেন, পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, দেশের আইনমন্ত্রী পর্যন্ত হয়েছিল, সবেতেই করবে বিরোধিতা, ওটাই রাজনৈতিক বাধ্যবাধকতায় করছে। তৃণমূলও জানে যে পশ্চিমবঙ্গে এক দফায় করলে কত লোক মরবে তার ঠিক নেই, তৃণমূলের লোকেরা তৃণমূলের লোকেদের কাটছে এখানে। উনি বললে তার কিছু হবে না, এ তো আর ওই ওর ওই এর নয়, কি নয় কোফলা লোকটা কিরম ছিল কদিন আগে পর্যন্ত, রাজীব হাসিনা, রাজীব হাসিনার ল্যাজ নয় যে একটা একটা করে মমতা বলবে আর ল্যাজ দাঁড়িয়ে দিয়ে চলে যাবে, দু পায়ে ল্যাজ দাঁড়াবে, ওইরকম প্রাণী তো ইলেকশন হয়ে, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, না তাদেরও সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো বিষয় তাদেরকেও অনেক যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। উনি বললেন ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, ইস্তফা দিতে চাইলে উনি দেবেন, এটা উনি বলেছেন, উনি উনি ইজ এনটাইটেড টু এক্সপ্রেস ইজ ওপিনিয়ন, এবং উনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, সেই স্বাধীনতা ওনার আছে। উনি মনে করেছেন এটা ওনার মনে হওয়া, তার ভিত্তিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন। বৃহত্তর ক্ষেত্রটাও উনি বলছেন, আমরা আশা করব বৃহত্তর ক্ষেত্রে উনি সেই ভূমিকাই পালন করবেন যে ভূমিকা এখানে পালন করেছিলেন একজন বিচারপতি হিসেবে। দেবাংশু ভট্টাচার্য কী বললেন, দেবং তার উপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু নির্ভর করে না, দেবাংশু ভট্টাচার্যকে বরঞ্চ এটা মনে করিয়ে দেওয়ার দরকার যে একজন বিচারপতি বিচারপতি হিসেবেই তার রায় দিয়েছেন, এটা কখনোই বলা যায় না। একজন বিচারপতি যখন তিনি বিচারপতি হিসেবে রায় দিয়েছেন, সে রায়ে তিনি রাজনৈতিকভাবে দুষ্ট হয়ে দিয়েছেন, এরকম কোনো অভিযোগ সাধারণত করা যায় না। এরকম অভিযোগ করলে তাহলে প্রমাণ করতে হবে, দেবাংশু ভট্টাচার্য যদি প্রমাণ না করতে পারেন তাহলে তাকে কিন্তু বিপদে পড়তে হতে পারে। সুতরাং এই ধরনের কোনো বক্তব্যের দিকে আমরা যত না যাবো ততই মঙ্গল। যে কুণাল ঘোষ সম্পর্কে জানি না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কী মতটা পোষণ করেন, কিন্তু আমি যদি তৃণমূল কংগ্রেসের নেতা হতাম আর যদি কুণাল ঘোষের মতন একজন ব্যক্তিকে দলে নিতাম, তাহলে আমি অন্ততপক্ষে তাকে বিশ্বাস করতাম না। যে ব্যক্তি একবার তার জীবনে নির্দিষ্টভাবে কয়েকজন সম্পর্কে একটা অভিযোগ করেছেন, তৃণমূলের নেতা সম্পর্কে অভিযোগ করেছেন, তৃণমূলের সুপ্রিমো সম্পর্কে অভিযোগ করেছেন, এবং অভিযোগটা খুব সিরিয়াস, আমরা রোজ করি এই ধরনের অভিযোগ, কিন্তু কুণাল ঘোষ যখন করেছেন এবং এটাও বলেছেন যে সারদার টাকা কার বাড়িতে রাখা ছিল, ডেলোর বৈঠকে কী হয়েছিল সেই ডায়েরি, এবং রোজ তিনি গাড়ি চাপড়ে চাপড়ে তখন বলতেন কি, সেই কথাগুলো আমরা যদি ভুলে যাই তাহলে ভুল করবো। কুণাল ঘোষকে যদি আপনাকে দেখতে হয় অ্যাজ এ হোল, আপনি তার বিচার করুন। এই দল দলই হবে, তৃণমূল কংগ্রেস ভাঙবার জন্য একদল লোক কিছু আবেদন করেছেন বলে আমি শুনেছি, তারা প্রগতিশীল তৃণমূল কংগ্রেস নাকি একটা আবেদন করে তৈরি করতে চাইছেন, এরকমও নাকি কথা শোনা যাচ্ছে কোথাও কোথাও, দেখা যাক। এরকম আমরা আগেও দেখেছি, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বলে একটা দল তৈরির জন্য অনেক কাগজ টাগজ হয়েছিল, একটা সময় মুকুল রায় করবার চেষ্টা করেছেন, খুব একটা ইন্টারেস্ট নেই। মানে আমি অভিজিৎবাবুর থেকে একটা কথা সাবস্ক্রাইব করে বললাম, চৌর্যতন্ত্র, আমি আগে বলেছি চৌর্যতান্ত্রিক একটা মানে সাংবিধানিক ডাকাত দল সরকার পেয়েছে চালাচ্ছে, মানে পাড়ার ক্রিমিনাল তৃণমূলের নেতা, প্রত্যেক পাড়ায় সবচেয়ে বড় তোলাবাসটা তৃণমূলের নেতা, এটাই তৃণমূলের মেকানিজম। সে তৃণমূলে যারা একটু অন্যরকমভাবে দেখেন টাকেন তারা ফিট করবেন না, তার কারণ এই দলটার ভিত্তিটা দুর্নীতি, দুর্নীতিকে নীতি দেখানোর জন্য তৃণমূলের জন্ম হয়েছে। কী হবে একজন ব্যক্তির ব্যক্তিগত যে কেরিয়ার গড়ার জন্য যে রাজনৈতিক দলের জন্ম, সেই রাজনৈতিক দলের থেকে এর বেশি কিছু আশা করা ঠিক না। আপনার বাজার করার জিনিসপত্রের দাম কমেনি, আপনার মজুরি বাড়েনি, কৃষক ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস পায়নি, স্বামীনাথন কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট ইমপ্লিমেন্ট করবে বলে ক্ষমতায় আসার পর স্বামীনাথন কমিশনের রিপোর্টকে তারা মান্যতা দেয়নি, কৃষক আন্দোলন সেই আন্দোলনে দেওয়া যে প্রতিশ্রুতি সরকারের যে মিনিমাম সাপোর্ট প্রাইস সেই প্রাইসকে তারা ইনশিওর করবেন সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত তারা দেননি, রুটি কাপড়া মাকান কোথায়, কে করবে? মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি কদিন আগে পর্যন্ত বলতে পারিনি যে
এই এমজিএনআরই যে টাকা যা প্রাপ্য, এই টাকা কেন উনি কেন্দ্র থেকে আনতে পারলেন না? বলেছেন তো উনি নাকি দিয়ে দেবেন। কজন টাকা পেয়েছে আমাদের হিসেব দিন। 21 ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল, আর যে 4 মার্চ বলছি, সেই টাকা কোথায়? বাংলার যেসব ছেলেরা জওয়ানরা যারা কাজ করলো 100 দিনের কাজ, যারা টাকা পায়নি, বিজেপি যাদের বঞ্চিত করছে, তৃণমূল নেত্রী বলেছিলেন 21 ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে, কোথায়, কজন টাকা পেয়েছে? কী দেয়? আপনি কার টাকা দেন? দিল্লি কার টাকা দেয়? দিল্লি কার টাকা আটকায়? আপনি কার টাকা দেন? টাকা তো জনগণের, মাছের তেলে মাছ বাঁধছেন, আপনার পৈতৃক টাকা দিচ্ছে না, সরকার চালাচ্ছে। আমরা বলেছি লক্ষ্মীর ভাণ্ডার নয়, প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে মাসে 7,500 টাকা করে দিতে হবে। আমরা সেই সরকার করব, 7,500 টাকা করে টাকা, যারা কাজ করেন না, যাদের চাকরি নেই, 7,500 টাকা করে সরকার দেবে, প্রত্যেকটা বাড়িতে বাজার পৌঁছে দেবে সরকার, যারা খাবার খেতে পান না তাদের খাবারের দায়িত্ব নেবে সরকার, স্বাস্থ্যের দায়িত্ব নেবে সরকার, শিক্ষার দায়িত্ব নেবে সরকার। এটা এটা সম্ভব, কেরালায় আমরা করে দেখিয়েছি, কেরালায় আমরা করে দেখিয়েছি যে কোনো মানুষকে ওখানে রাস্তায় শুয়ে থাকতে হয় না, কারণ সরকার ওখানে তার সদিচ্ছা আছে বলে এই ধরনের মডেলে গভর্নমেন্ট চালিয়েছে। আর করতে হবে, আমি আপনাকে বলছি, স্পেসিফিক অভিযোগ আছে, এ দেয়ার আর পার্টিকুলার অ্যালিগেশন এগেনস্ট সাম অফ দি অফিসার্স যারা এর মধ্যে রয়েছে, ওই আপনার না সিইও অফিসের মধ্যে আছে, চিফ ইলেকট্রাল অফিস যেটা আছে, অফিসারের অফিস সেইখানে পর্যন্ত আছে। এটাকে আমাদেরকে ভাবনা চিন্তা করে বলতে হবে, ওখানেও তো অনেক দিন, 12 বছর 13 বছর ধরে লোক রয়েছে, তাদেরকে সরাতে হবে না? আমরা বলি